নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। জেলা বার্তা বিস্তারিত। রোটার এক্ট ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের উদ্যোগে 33তম ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হলো। এই ডিস্ট্রিক্ট কনফারেন্সে বিভিন্ন রাজ্য তথা বাংলাদেশ থেকে রোটার এক্ট ক্লাবের মেম্বাররা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রান্তে রোটার এক্ট ক্লাবের মেম্বারশিপরা একত্রিত হয়ে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে কিভাবে সমাজসেবামূলক কাজ করা যায়, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। শান্তিনিকেতন আমাদের এই ইভেন্টটা 3 দিনের ইভেন্ট ওরা হোস্ট করেছে, খুব দারুণ ইভেন্ট হোস্ট করেছে। সব কিছু অনেক খুব ভালো ফেসিলিটিস দিয়েছে। নতুন ওরা একটা নতুন ক্লাব, যে 2 বছর আগে শুরু হয়েছে, শুরু হওয়ার পর ওরা এত সুন্দর একটা ইভেন্ট করেছে, এটা মানে খুবই খুবই বড় কথা। আর আমরা ওদেরকে অল দ্য বেস্ট বলতে চাই, আর চাই যে ওরাও যেন আগামীকালে গিয়ে মানে ডিস্ট্রিক্টে খুব ভালো পজিশন করুক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বোলপুর, বীরভূম। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভাইয়ের সাথে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373 0 7 1 0 1 9 9 4 7 4 4 3 7 7 1 3 9 4 3 4 3 2 6 8 2 2 বিশ্বভারতী রবীন্দ্র সংগ্রহশালা ঘুরে গেলেন বাংলাদেশের 71 মুক্তিযোদ্ধার পরিবার পরিজনেরা। এই পরিবার পরিজনেদের 29 জন মুক্তিযোদ্ধা ওই পরিবারের সদস্য ছিলেন। শান্তিনিকেতনে এসে রবীন্দ্র সংগ্রহশালা ঘুরে দেখে গেলেন। বাংলাদেশের গোয়েন্দা ও ভারতীয় সেনার আঁটোসাঁটো নিরাপত্তায় শান্তিনিকেতন ঘুরে দেখেন পরিবার পরিজনেরা। নিরাপত্তা রক্ষীদের এতটাই কড়াকড়ি ছিল যে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবার পরিজনদের কথা বলার অনুমতি দেননি বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, শান্তিনিকেতন। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।